আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ জুলাই তেইশ জামাত ও আওয়ামী লীগের কর্মসূচি শেষ পর্যন্ত কি ঘটেছে দেখুন জামাতের বিজয় একই দিনে আওয়ামী লীগ এবং জামাতের কর্মসূচি পালন হয়েছে মোটামুটি দেশব্যাপী তিরিশে জুলাই তিরিশে জুলাই আওয়ামী লীগের যে প্রোগ্রাম ছিল যে কর্মসূচি ছিল সেটা নানান উদ্দেশ্য আছে তার মধ্যে একটা হচ্ছে জামাতের কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকা কারণ আওয়ামী লীগ জেনেছিল অনুমতি পাক বা না পাক জামাত ইসলামী সমস্ত দেশের সবগুলো জেলায় বা সাংগঠনিক জেলায় তারা জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করে অর্থাৎ আওয়ামী লীগকে স্বভাবসুলভ চরিত্র অংশ হিসাবে তাদেরকেও মাঠে পাল্টা কর্মসূচি দিয়ে থাকতে হবে তো একই দিনে আওয়ামী লীগ এবং জামাতের কর্মসূচি ছিল দর্শক আপনারা এতদিন শুনেছিলেন যে একই দিনে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি কিন্তু আজকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে জামাতের উপর মারাত্মক নির্যাতন করা হয়েছে যেগুলো আলোচনা হচ্ছে না যেগুলো নিয়ে তোলপার হওয়ার কথা মিডিয়া কথা কিন্তু কোনো আলোচনা নেই তো কি ঘটেছে শেষ পর্যন্ত দর্শক সেগুলো আপনাদেরকে জানাবো একই আওয়ামী লীগ এবং জামাতের কর্মসূচি জামাত কি করেছে সেটা আগে জানিয়েছি আওয়ামী লীগ কি করেছে একটু বলি আওয়ামী লীগ আহ মোটামুটি ঢিলে ডালা ছিল যেহেতু বিএনপি শুধু জামাতকে কন্টিন করা আর জামাত তো একটু ঝটিকা টাইপের প্রোগ্রাম করেছে তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনার অভাব নেই বড় প্রোগ্রামের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বড় প্রোগ্রাম করেছে আরও বিভিন্ন জায়গায় কোথাও বড় প্রোগ্রাম প্রোগ্রাম কোথাও ছোট তবে একটা ভাব ছিল আর জামায়াত ইসলামী অনেকগুলি আপনাদেরকে আগে জানিয়েছি আমরা আরও দেখতে পাচ্ছি জামাত ইসলামী বরগুনা জেলা শাখা ছোট বিক্ষোভ মিছিল করেছে চাপাইনগঞ্জ জেলা শাখা বড় বিক্ষোভ মিছিল করেছে আর বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখাও মোটামুটি বড় বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণ শাখা বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছে চোখে পড়ার মতো চমৎকার ঢাকার প্রাণ কেন্দ্রে মেহেরপুর জেলা শাখাও মোটামুটি বড় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখা ছোট বেশি বড় বলবো না কারণ সেখানে অনেক ধরপাকড় ঘটনা ঘটেছে আগেই মৌলভীবাজার জেলা শাখাও মোটামুটি ভালো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম পাবনা জেলা শাখা বিশাল বিক্ষোভ মিছিল করেছে আজকের সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে ফার্স্ট ছিল কুড়িগ্রাম তারপরে বগুড়া এরপরে আমি বলবো যে পাবনা জেলা প্রোগ্রামের ধরনে এছাড়া জামাত ইসলাম ফেনী শহর শাখাও মোটামুটি ভালো বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলাম পঞ্চগড় জেলা শাখা ভালো বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা শাখাও করেছে মোটামুটি এছাড়া ভোলা জেলা শাখাও মোটামুটি করেছে বৃহত্তর বরিশাল মানে একটু দুর্বল অবস্থান জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে কঠিন বক্তব্য দিয়েছেন নেতারা বিক্ষোভ মিছিল শেষে এছাড়া লক্ষ্মীপুর জেলা শাখা মোটামুটি আলোন সৃষ্টিকারী বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শাখাও বড় বিক্ষোভ মিছিল করেছে এখন এই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং জামাতের যে একই দিনে কর্মসূচি শেষ পর্যন্ত কী ঘটেছে দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই জামাতের উপর মোটামুটি ভয়ানক নির্যাতন বলা যায় জামাত বিক্ষোভ মিছিল করেছে অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনা নেই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত তিরিশে জুলাই দেশের সকল জেলা সদরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান গ্রেপ্তার ও পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং আজকের কর্মসূচি সফল করায় দেশবাসী জামাত ইসলামী দেশবাসী ও জামাত ইসলামী নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিরিশে জুলাই এক বিবৃতি প্রদান করেছেন এর মানে প্রোগ্রাম সফল হয়েছে জামাত দাবি করছে হ্যাঁ সফল হয়েছে কারণ জামাত প্রায় সবগুলো জেলাতেই তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিপুল সংখ্যক দিনভর জামাত ইসলামীর প্রোগ্রামই মূলত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বা আলোচনায় ছিল বিবৃতিতে তিনি বলেন জামাত ইসলামী তিন দফা দাবির ভিত্তিতে যে কর্মসূচি ঘোষণা করেছিল তারই অংশ হিসাবে আজ ত্রিশ জুলাই দেশব্যাপী জেলা সদরে শান্তিপূর্ণ মিছিল কর্মসূচি পালিত হয় জামাত কখনো দশ দফা বলে কখনো তিন দফা বলে দফা কমানো দরকার এক দফার সাথে একটু পার্থক্য রাখতে চাইলেও দশ দফা বাদ দিয়ে শুধু তিন দফা বলা দরকার বেশি দফা এখন আর মানায় না বরং এখন এক দফায় মানুষের মুখে মুখে অংশ হিসাবে আজ ত্রিশে জুলে দেশব্যাপী জেলা সদর সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালিত হয় সরকার আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী শান্তপূর্ণ মিছিলে বাধা প্রদান করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ ঝিনাইদা কিশোরগঞ্জ মেহেরপুর বাগেরহাট নরসিংদী জামালপুর ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় থেকে দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করেছে কত বড় ঘটনা ঘটেছে দেখলেন তো দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার অথচ এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই মিডিয়ায় তোলপার হওয়ার কথা ছিল পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের বাধা জামাত কর্মসূচি শান্তিপূর্ণ সফলভাবে বাস্তবায়িত হয় আমি দেশবাসী এবং জামাত ইসলামীর সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন জামাতের বিজয় এটা কেন বললাম জামাতের বিজয় হচ্ছে এটা জামাত সবগুলো বা যেখানে তারা করতে এসেছে সব জায়গায় করেছে বাধা দেওয়ার চেষ্টা গ্রেপ্তার তারপরও তার কর্মসূচি পালন করেছে এবং আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে তারপর আওয়ামী লীগের সাথে বড় আকারে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি সব ধরনের সংঘাত সংঘর্ষ গুরুত্বপূর্ণভাবে মুখোমুখি সংবাদ সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ জামাত ইসলামী করতে পেরেছে ইনস্পাইট অফ নানান গ্রেপ্তার নির্যাতন এটা জামাতের একটা বড় সফলতা এবং আওয়ামী লীগ যে আজকে দেশব্যাপী বিক্ষোভ বা কর্মসূচি পালন করেছে তার চাইতে বরং সাধারণ জনগণের কাছে জামাতের প্রোগ্রাম বেশি আলোচিত ছিল এটাও জামাতের একটা বিজয় তিনি আরো বলেন গ্রেপ্তারের পরিমাণ তো দেখলেন কত বড় ঘটনা তিনি আরো বলেন বর্তমান ফেসিফি সরকারের বিরুদ্ধে এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ সংসদ ভেঙে দিয়ে কেটেকার সরকারের অধীনে নির্বাচন আমিরে জামাত ডাক্তার সবিকম সহ নেতাকর্মী ওলমা ইকরামদের মুক্তি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামাত ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হাজার হাজার লোকের সতস্পূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জামাতের দাবির প্রতি দেশবাসীর সমর্থন রয়েছে এটাই জামাতের একটা বিচার হাজার হাজার মানুষের অংশগ্রহণ এবং দেশবাসীর সমর্থন রয়েছে জামাত ইসলামী বরাবরই মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে আমরা মিছিল মিছিল বাধাগ্রস্ত ভণ্ডুল করার চেষ্টা করেছে সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করে এবং হয়রানি করার মাধ্যমে সরকারের সকল অপচেষ্টা নসৎ করে দিয়ে জামাত শান্তিপূর্ণ কর্মসূচি জনগণ সফল করেছে এটাই জামাতের একটা বিজয় আবারও বলছি এই যে আওয়ামী লীগের মাঠে থাকা বা এই যে গ্রেপ্তার এগুলো অন্যতম উদ্দেশ্য তো জামাত যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী জনগণকে নিয়ে মাঠে তাদের দাবির কথা তুলে ধরতে না পারে কিন্তু সেটা তো তুলে ধরেছে মানে কোনোভাবেই জামাতকে বাধাগ্রস্ত করতে পারেনি সফল হয়েছে জামাত আমি মনে করি সরকারের সকল অপচেষ্টা নস্বাদ করে দিয়ে জামাত শান্তিপূর্ণ কর্মসূচি জনগণ জামাতের জনগণ সফল করেছে এটা হচ্ছে কথা জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না মানুষ আজ রাস্তায় নেমে এসেছে আন্দোলন কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অতীতে কোনো সরকারি জুলুম নির্যাতন চালিয়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলন ঠেকাতে পারেনি বর্তমান জালেম সরকারও পারবে না ইনশাল্লাহ আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে কেয়ারটেকার সরকার অধীনে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশের শান্তি ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যাই হোক দর্শক দেখলেন কি হয়েছে বিভিন্নভাবে জামাতকে হামলা বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে তারপরও জামাতের প্রোগ্রাম দেশব্যাপী সফল হয়েছে জামাত নিয়মতান্ত্রিকভাবেই তাদের কর্মসূচিগুলো অনুমতি নিয়েই করুক সামনে আমরা সেই প্রত্যাশায় করছি জামাতের এক আগস্টে ঢাকায় সমাবেশ সফল হোক